জিও বাংলা দর্শকরা, আপনারা কালীধন ইনস্টিটিউশনের পুজো দেখছিলেন। আমি ফেরত এসেছি এবার টিচারদের সাথে। আমার সাথে উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল ইনচার্জ শ্রী দিলীপ কুমার দাস। নমস্কার স্যার, সরস্বতী পুজো এসেছি আমরা সকাল সকাল জিও বাংলার তরফ থেকে, তো খুব সুন্দর পুজো এখানে, খুব সিম্পল, আমার খুব ভালো লাগলো। আমি জানলাম যে এখানে এই স্কুলের পুজো অনেক পুরনো, তো এই স্কুলের কিছু পুরনো ইতিহাস আমি জানতে চাইবো সরস্বতী পুজো। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজোটা কভার করার জন্য। কালীধন ইনস্টিটিউশনের পুজো অত্যন্ত ঐতিহ্যশালী এবং এখানে ছাত্রদের যে পার্টিসিপেশন সেটা দেখার মতো। এছাড়া আমাদের যে সমস্ত টিচার, ম্যাডাম, স্যার এবং আমাদের যে স্টাফরা রয়েছেন, তাদের পার্টিসিপেশন ছাড়া এত বড় পুজো সম্ভব হয় না। আর হিস্ট্রির কথা বলছেন, কালীধন ইনস্টিটিউশনের জন্মলগ্ন থেকে এই পুজো দক্ষিণ কলকাতায় অত্যন্ত প্রসিদ্ধ এবং এখানকার যে খ্যাতনামা প্রধান শিক্ষক ছিলেন শ্রী সত্যপ্রিয় রায় মহাশয়, ওনার খ্যাতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা বোধহয় বললে একটু ছোট করে বলা হবে, সারা ভারতবর্ষ জুড়ে, কারণ উনি শিক্ষক, শিক্ষক সমাজ, ছাত্র সমাজদেরকে নিয়ে যে আন্দোলন এবং যে উচ্চতায় গেছিলেন, সেই পরিচিতি ধরে কালীধন ইনস্টিটিউশনের নাম সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে আছে এবং সেই সুনামের সঙ্গে সাজস্যপূর্ণভাবে সরস্বতী পুজোটাও কিন্তু ততটাই দীপ্তিময় বা ততটাই গৌরবময়। এবং এখানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বহু প্রাক্তন ছাত্র, তাদের কারো কারো বয়স হয়তো 80 পেরিয়ে 90 পেরিয়ে গেছে, কিন্তু তারা এই দিনটাতে যদি কলকাতায় থাকেন কিংবা আশেপাশে থাকেন, অনেকে প্রবাসী আছেন, তারা কিন্তু সরস্বতী পুজোর দিন শত কষ্ট হলেও, বয়স হলেও কালীধন ইনস্টিটিউশনে একবার পা রাখতে ভোলেন না। এবং ওখানে এসে সত্যপ্রিয় রায় মহাশয় যেই চেয়ারটাতে বসতেন সেখানে গিয়ে তারা প্রণাম করেন এবং সেই পুরনো স্মৃতি রোমন্থন করেন। আমি তুলনামূলকভাবে অনেক জুনিয়র টিচার বলতে পারেন, কিন্তু পুরনোদের মুখে যে ইতিহাস শুনেছি সেই ইতিহাস বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপরে অনেকটা। এই পুজোটা আমি চালাচ্ছি বলে ব্যাপারটা নিজের কাঁধে পুরোটা চলে আসে, যাদের সহযোগিতায় চলছে, আমি ইনভলভ রয়েছি অন্তত ডাইরেক্টলি পুজোর সেক্রেটারি হিসাবে 12 বছর ধরে। এবং সেই সুবাদে যারা আসেন আর কি, আমাদের প্রাক্তন ছাত্ররা, বহু গুণী মানুষ যারা আসেন, তাদের মুখ থেকে শুধু সরস্বতী পুজোই নয়, এই স্কুলের অনেক ইতিহাস, অনেক নানান কীর্তিময় গৌরবগাথা আমরা শুনেছি তাদের মুখ থেকে। আমি আশা করব যে আপনারা এই কভারেজ দর্শকদের সামনে তুলে ধরবেন, যারা অনেকেই হয়তো জানে না দক্ষিণ কলকাতার অত্যন্ত ঐতিহ্যশালী পুজো, এবং যদিও অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই পুজোটা হয়, তবু আপনারা এসছেন, আপনাদের সম্প্রচারে আমি আশা করব যে অনেকেই জানতে পারবে পুজোটার সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি পেয়ে গেছি দুজন টিচারকে। ম্যাম, আপনার নামটা একটু? শতাব্দী বিশ্বাস ঘোষ। আর আমি আরেকজন টিচারকে পেয়ে গেছি, জানলাম উনি সিনিয়র টিচার। ম্যাম, আপনার নামটা একটু জিও বাংলা দর্শকদের জানান। কুমকুম সরকার, বায়োলজি। আপনি তো অনেক দিন ধরে এই পুজোর সাথে যুক্ত, তো আমি এটা জানতে চাইবো যে আমি এখানে এসে দেখছি যে খুব সুন্দর পেন্টিং এবং ওখানে সরস্বতী বন্দনা লেখা আছে, এগুলো মানে এরা কি স্টুডেন্টদের কাজ না টিচাররা করে? মানে সমস্তটাই স্টুডেন্টদের দিয়ে আমরা করাই, আমরা ডিরেকশন দিই, ওরা করে। আবার কখনো কখনো ওদেরও কিছু মনে হয় যে ম্যাডাম এইভাবে করান, তখন সেটাও সেইভাবে করানো হয়। কতদিন ধরে প্রিপারেশন চলেছে সরস্বতী পুজোর? আমাদের 4 দিন ধরে, গত 4 দিন ধরে আমরা করেছি। আমি এবার আপনার কাছে জানতে চাইবো যে খুব সুন্দর ফুলের একটা আমরা আলপনা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, আর এটা বানানো এবং এটাকে মেনটেন করে রাখা, মানে কেউ পা দিলেই তো মুশকিল হয়ে যাবে, এটার পিছনে কাদের ক্রেডিট আছে? একদম স্টুডেন্টদেরই বলতে পারবো, আমরা মানে সব স্টুডেন্টরা এবং টিচাররা আমরা প্রত্যেকে দাঁড়িয়ে ডিরেকশন দিয়েছি, ওরা সুন্দরভাবে সুন্দর করে বানিয়েছে। আচ্ছা, আর কত স্টুডেন্ট একসাথে মিলে এই কাজগুলো করেছে? মানে ডেকোরেশনের কাজটা আমি খুব সুন্দর দেখলাম, খুব সিম্পল, হাত পাখা, এই আইডিয়াটা কার? আমাদের সকলের এই আইডিয়াটা, সমস্ত স্টাফরা মিলে আমরা এই আইডিয়াটা তৈরি করেছি, স্টুডেন্টরা সুন্দর করে করে নিজেরাই সেলাই করে করে খুব সুন্দর করে, দিদি ভীষণ হেল্প করেছেন, স্যারেরা তো সবাই রয়েছে, মানে সকলের একদম সম্মিলিত প্রচেষ্টা এই পুজো। আপনারা দেখলেন কালীধন
ইনস্টিটিউশনের পুজো এরকম আরও সুন্দর দেখুন। এখানে আমি ক্যামেরা পার্সন রনিকে বলবো, খুব সুন্দর পেন্টিং, দেবী বন্দনা লেখা আছে, জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আমি আবার ফেরত আসবো কিছুক্ষণের মধ্যে, জিও বাংলা দর্শকরা দেখতে থাকুন, নমস্কার।